শুধু একটাই কথা বলবো, এই মানুষটা যেটুকু স্ট্রং ভগবানের প্রত্যেকটা মানুষের মনে আরেকরকম স্ট্রং ইতি দেয়। আর এই পিছনে বেঁধে দাও, আমি যাচ্ছি। ও দাদু, আর এই যে হচ্ছে বাবা, আর ওই হচ্ছে ছেলে, আমাদের বাড়ি ছেলে অব্দি এসছে। Hey guys, good morning, welcome back to my channel vlog. সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আছি আমাদের একটা স্পেশাল মানুষের কাছে, তো সেটা হলো সুজন দা। দাদা হাই, কেমন আছো? ভালো আছি। কতটা? অনেকটা, অনেকটা ভালো আছি। অনেকটা, তাই তো? ব্যাস, তোমার মনে ইচ্ছা শক্তি এরকম থাকলে আরো অনেক বেশি ভালো থাকবে তুমি, তাই তো? কি বলিস? তোমার আসো আরো বেশি ভালো লাগে। না না, আমাদের এই প্রথমবারই দেখা দাদাদের সাথে, আগে এমনি দেখা বাট কথা হয়নি সেরকম ভাবে। অনেকক্ষণ গল্প করলাম, আমার মা জিজ্ঞাসা করেছিল কতক্ষণ পরে আসবি, আমরা কি বলেছি জানো? এক থেকে দেড় ঘন্টা, খুব বেশি হলে দু ঘন্টা। আর আমার দাদা হচ্ছে দাদার সব থেকে বড় ফ্যান, সত্যি ফ্যান দাদা। চুড়েল বসে আছে, এরম লাগছিল চুলটা, এরম হচ্ছিল তো। হ্যাঁ, দেখা করে পেতাম না, তাই না? নিচে ফ্যান, যে বাড়িতে ভাড়া দেখি তার মালিক, তাও তোমার ছেলে ফ্যান। ডক্টর দেখলাম তো ভিডিওটা ছেড়েছে তোমার সাথে, ই করে গোলাপ করে সবাই ছিল। যাই হোক, আমার দাদা একটা ফানি কথা বলেছে, এখানে একটা ড্রেস পরা ছিল ফ্রি ফায়ার এর একটা প্লেয়ার, বলছে যে তোর জামার থেকে ওর জামার দাম বেশি। কি রকম অপমান তুমি বলো, মানা যায়? সত্যি সকালবেলা ঘুম ভেঙে চলে এসছে আমাদের আগে, শুধু দাদার কাছে আসবে বলে। আমার তো ভালো লাগে, ভাল লাগে না? যারা গেম খেলে তাদেরকে খুব ভালো লাগে। আমার আসবি? আমাদের বাড়িতে প্রতিদিন আসতো একজন, বলছে গেম বলছে রাতের বেলা উঠে ছাদুরে শুয়েছিল না জানো, একজন আমার জানতাম না, আমার তো যেতাম না, যেদিন গেছি একটা ছেলে ছাদুরে কি বসে সারা রাত ধরে ছিল কেন, এমনি একটা ফ্যান, তাই সকাল বড় করেছিল গেম 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 চিল্লাচ্ছে। আমি তো ওবা কোথায় ছিল মাথা। এখন আমরা কোথায় যাবো? নিচে কি করতে? ঘুরতে, ফানি করতে। চলো এখন আমরা যাব। হ্যাঁ, এটা নিচে যাও, তুমি কি চেঞ্জ করো? আমি না প্রচুর ভিডিওতে দেখি যে হাই প্রেসার ওয়াশার দিয়ে বাড়ির বাইরে যে সমস্ত গার্ডেন হয় সেগুলো খুব ইজিলি ক্লিন করে, এবং লেন এরিয়া এবং তার সাথে যদি লং ড্রাইভে কোনো কার নিয়ে যাওয়া হয় সেটাও গ্যারেজে না গিয়ে বাড়িতে হাই প্রেশার ওয়াশার দিয়ে ক্লিন করে নেয়, আর খুব সুন্দর ভাবে কিন্তু সেটা ক্লিনও হয়ে যায়। আর সেই কারণে আমি আমার ঘরের গোয়াল থেকে স্টার্ট করে ফ্লোর এবং ছাদের যে আমার গার্ডেন রয়েছে সেই সমস্ত এবং তার সাথে কার ক্লিন করার জন্য কিনেছি আগারো রয়্যাল হাই প্রেশার ওয়াশার। এর সাথে রয়েছে একটা 5mm আউটলেট হস, একটা 3mm ইনলেট পাইপ, ইনলেট কানেক্টর, ইনলেট ফিল্টার, ট্যাপ কানেক্টর, অ্যাডজাস্টেবল নজেল, টার্বো নজেল, বাকেট ফিল্টার এবং স্প্রে গান। এখানে সমস্ত পার্টসগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে, সুন্দরভাবে হয়েও যাবে, ভীষণই ইজি। আর যদি প্রবলেম হয় ম্যানুয়াল আছে, সেটা দেখে তো করতেই পারবে। এটার ওয়েট হচ্ছে 8.16 কেজি, তার সাথে মাল্টিপারপাস তুমি ইউজ করতে পারবে। এটা হচ্ছে অন অফ, এর এখানে স্পিড লেভেল তুমি তোমার রিকমেন্ড অনুযায়ী ইউজ করতে পারবে। এটা এখন ইউজের জন্য পুরো রেডি। পরিষ্কারও করি না, তো আজকে যেহেতু এটা আছে আমার কাছে, তো আজকে আমি প্রথমে ক্লিন করবো আমার এই ওয়ালের এই সাইডটা।
এটার ওয়ার্ড হলো 1800 এবং হাই প্রেশার ওয়াশারের জন্য ইজিলি রিমুভ করে ডার্ট, অয়েল, জাঙ্ক, স্টিকি ডাস্ট, কারণ এটা 140 ওয়াটস হাই প্রেশারে কুইকলি এবং ইজিলি সবকিছু ক্লিন করে এবং এটার ভোল্টেজ হলো 230 ভোল্টেজ। চলো খুব ভালোভাবে তো রান্নাঘরটা পুরো ক্লিন হয়েই গেল, এরপরে কিন্তু আমরা যাব আমাদের কার ক্লিন করতে। আজকে 2 বছরের ওয়াল আজকে একবার ক্লিন করা দিয়ে এত সুন্দর ক্লিন হয়েছে, এরপরে যদি আরো একবার করা হয় মানে পুরোপুরি। আর বললামই লং ড্রাইভের কার ক্লিন করার জন্য একদমই বেস্ট এটা, তার কারণ এই সমস্ত ডার্ট পলিউশন ইজিলি ক্লিন করে দেবে। এটা এতটাই হাই প্রেশার যে কারণে তোমাকে কোনো এফোর্টও দিতে হবে না, ইজিলি ক্লিন হবে, তার সাথে তুমি ফোম ক্রিয়েটও করতে পারবে ফোম দিয়ে। আর এত কম সময়ে কম খরচায় কিন্তু কারটা খুব সুন্দরভাবে ক্লিনও হয়ে গেল। কারটা ধোয়ার পরে একদম নতুনের মতন লাগছে, তাই না? ওয়াশারের পাম্পটা অটোমেটিকলি শাট অফ হয়ে যায় যখন ট্রিগার এঙ্গেজ থাকে না, আর এটা হয় বিকজ টু সেভ এনার্জি টু প্রলং পাম্প লাইফ অ্যান্ড 1 ইয়ার ওয়ারেন্টিও কিন্তু এটার সাথে আছে। দেখো এত সুন্দরভাবে যে গার্ডেন ক্লিন করা যায় সত্যি আমার জানা ছিল না, আর এতে একদমই কষ্ট হয় না, এটাই সব থেকে ভালো জিনিস। দেখতে পাচ্ছ কত পুরোনো দিনের পড়ে থাকা পাতা থেকে শুরু করে মাটি সব কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা তোমরা ইজিলি সারা বছর ইউজ করো, 1 ইয়ার তো ওয়ারেন্টি রয়েছেই, তার সাথে তো অনেক ভালো এটা। ঠিক আমাদের বাড়ির মতন, শুধু আমাদের বাড়ি এই ছোট ভাই গুলো আছে, দাদার বাড়িতে বড় ভাই আছে, তার থেকেও বড় ভাই আছে, তার থেকেও হ্যাঁ কোনটা, ওই যে হচ্ছে কি দাদু, আর এই যে হচ্ছে বাবা, আর ওই যে হচ্ছে ছেলে, আমাদের বাড়ির ছেলে অবধি এসছে। চলো এখন দাদা যাবে নিচে, আর এটা হচ্ছে দাদার নতুন, তোমার এটা বাহন, সুন্দর করে এটা প্র্যাকটিস করো এখন কদিন, তাই না? এইটা হলো জ্ঞান ভাই নতুন একটা ইয়ে, এইটা নিয়ে আজকে, হ্যাঁ কবে এটা একবারও প্র্যাকটিস হয়েছে নিচে, আজকে প্রথমবার নিয়ে আমরা ঘুরবো, ঘুরতে যাবো মাঠ। প্রথম মনে হয়তো ওটা কি দুই একবার না করার মতো হবে না, দুই একবার ইয়ে করবে। ওটা আসছে যে একটা হাসি খুশির ব্যাপার মানুষের মনের উপরে, সব মন ভালো না থাকলে সেটাই তো কিন্তু একদম আচ্ছা আমরা বেরিয়েছি এখন ঘুরতে, আর দাদা এই প্রথম বেরোলো, কেমন লাগছে বলো দাদা? এখন এতদিন পরে ভালো লাগছে না? আর দাদাকে এরা একটু আসতে খুব সুন্দর, হ্যাঁ এই লাইটের নিচে গরম লাগবে, একটু ওই সাইডে চল,
কত দেখেছো, কত দেখে রাখে তোমার পায়ে পড়বে জায়গাটা। চলে এটা বেশ ভালো লাগে, এখান থেকে ঝরঝড় বৃষ্টি বৃষ্টি আসছে। তোমাকে ভালো লাগে এই ক্লিপটুকু আমি তোমাকে দিয়ে দেবো ওখানে। হ্যাঁ এখানে সবাই আমরা রয়েছি। বলছি যে আমার নিজের ধার হবে বলে আমি কোনোদিন ধারে উঠিনি, এর আগেও আমাকে সিটুদা বলেছিল শুধু তোমার জন্য এখন ধারে উঠতে হবে। আমি ভেবেছিলাম আমি যদি কোনোদিন টাকা পয়সা ইনকাম করি আগে গিয়ে ধার তারও কিন্তু ব্ল্যাকটা। তো যাই হোক আমি এই প্রথমবার ধারে উঠতে চলেছি, চলো আসো। মজা সবাই দাদাকে একদম বলে খুব তুমি ঠিক হয়ে যাবে। চল না নিচে লোকটা সে দাঁড়িয়ে আছে।